এবার দেশের বাইরের খবর। পুরো গাজাকে ব্ল্যাক আউট করে তিন দিক থেকে হামলা জোরদার করেছে ইসরায়েল। নৌ বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান, যাতে কয়েকটি স্থানে হামাসের সাথে সংঘর্ষ চলছে তাদের। শঙ্কা করা হচ্ছে গাজাকে পুরো বিশ্ব থেকে গণহত্যা চালাতে পারে ইসরায়েল। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে জোরদার বিমান হামলা চলে শুক্রবার রাত ভর। বাদ যায়নি আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্র কিংবা হাসপাতাল। এর মধ্যে ব্ল্যাক আউটে পুরো উপত্যকা ভেঙে পড়েছে, টেলিফোন আর ইন্টারনেট যোগাযোগ, ফলে বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন গাজা। এতে বিরামহীন এই বিমান হামলায় প্রাণহানি আর ক্ষয়ক্ষতি কত বেশি তার কোনো হিসাবই মিলছে না। গাজায় থাকা কর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের কথা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো। শঙ্কা, উপত্যকায় গণহত্যা চালাতে যাচ্ছে ইসরায়েল। গেল কয়েকদিন ছোট পরিসরে স্থল অভিযান চালালেও শনিবার এর আওতা বাড়িয়েছে ইহুদি সেনারা। আকাশপথের সাথে নৌবহর থেকেও ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। হামাসের 150 সুড়ঙ্গ টার্গেট করে হামলা দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রকাশ করেছে হামলার ভিডিও, কয়েকটি স্থানে বাধা দেওয়ার দাবি করেছে হামাস। গাজায় যুদ্ধের পরবর্তী ধাপে অগ্রসর হচ্ছি আমরা। স্থলপথে হামলা জোরদার করা হয়েছে, লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। এমন অবস্থায় গাজায় মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। Humanitarian system in Gaza is facing a total collapse. গাজার 20 লাখ মানুষ ভয়াবহ পরিণতির মুখে। বারবার বলা হচ্ছে গাজায় এই মুহূর্তে বিপুল ত্রাণ সহায়তা প্রয়োজন, অথচ নামমাত্র সহায়তা ঢুকতে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত দেখা না করলে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছে হামাসের হাতে আটক পরিবারের সদস্যরা। চলমান যুদ্ধ ঘিরে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে। গেল এক সপ্তাহে সিরিয়া আর ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। আর প্রতিশোধ নিতে সিরিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ডের অস্ত্র গুদাম লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যেই যুদ্ধ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের ভেতরে কালো পোশাক পরে বিক্ষোভ করেন ধর্মপ্রাণ ইহুদিরা। বড় ধরনের বিক্ষোভ হয়েছে লন্ডন, নিউজিল্যান্ড আর ইন্দোনেশিয়ায়। বিক্ষোভ হয়েছে অধিকৃত পশ্চিম তীরেও। এ সময় তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী। পাপিয়া সুলতানা, চ্যানেল 24।